আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডের 4 নম্বর শাকারিপুকুর চণ্ডীতলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাসভবনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যোগ দিবস পালন করা হয়। আমার ভালোভাবে ঘুম হয়, কারণ আমরা মনে করি আমরা আজকে একটা ভালো কাজে অংশগ্রহণ করেছি। আর আমি চাই আমাদের এই শহরকে আমরা উন্নয়নের দিক থেকে আমরা একটা সামাজিক পরিবর্তন আনতে, যে এই শহর একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, এখানকার ছেলেমেয়েরা তারা সম্মান নিয়ে ভালোভাবে সবাই গড়ে উঠুক, মা বাবারা ভাই বোনরা তারা সমাজ ব্যবস্থায় সুন্দরভাবে হোক। আপনারা জানেন ইতিমধ্যে আমি আমার বিধায়ক ল্যান্ডে 30 লক্ষ টাকা দিয়েছি সিসিটিভি লাগানোর জন্য, কারণ অনেক সময় শুনি মা বোনরা রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ শোনাচ্ছেন নিয়ে নিচ্ছে, কেউ মোবাইলটা টেনে নিয়ে নিচ্ছে, এই সব যাতে বন্ধ করা যায়। এবং এটা বন্ধ হবে, এক মাসের মধ্যে আমাদের গোটা শহরে সিসি ক্যামেরা লেগে যাবে, যারা এই সব বাজে কাজ করে তারা আর করবে না। আমরা মা বোনদের কথা ভেবে আমরা গোটা শহর জুড়ে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের একটা উন্নয়ন করে একটা সুন্দর বর্ধমান শহর গড়ার আমরা স্বপ্ন দেখছি। আমরা চাই সেই স্বপ্নে আপনারা সবাই মিলে সামিল হন, কারণ আমরা সবাই মিলে করলেই আমাদের শহরকে আমরা ভালো করতে পারবো। এটা আমাদের শহর, এটা আমাদের জায়গা, এই জায়গাটাকে আমাদের সবাই মিলে ভালো করতে হবে প্রতিটি ব্যাপারে, শুধু রাস্তাঘাট নয়। আজকে এই যে আমাদের ছেলেমেয়েরা, এদের কথা ভাবতে হবে, এদেরও একটা সমাজ ব্যবস্থায় ভালো জায়গায় নিয়ে যেতে হবে। সবাই মিলে আসুন, আমরা এই শহরকে এগিয়ে নিয়ে যাই, এই শহরকে ভালো জায়গায় নিয়ে যাই, তার জন্য আমরা আছি, আপনারা সবাই থাকুন, একসঙ্গে থেকে আমরা সুন্দর বর্ধমান গড়তে চাই। এই বেরিয়েছি এত ভালো একটা অনুষ্ঠান এবং এত ভালো যে আজকে এই সব ছেলেমেয়েরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের বাঁচার অধিকার তৈরি করে দেওয়ার জন্য যেভাবে মা বাবারা চেষ্টা করছেন, সঙ্গে আমাদের মাস্টারমশাই রয়েছে, তার মেয়ে রয়েছেন, এখানে আমাদের কাউন্সিলর আছেন এবং আমাদের শীর্ষেন্দুদা সহ সবাই আপনারা রয়েছেন, আপনাদের আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। যে দেখুন এই সব কাজ করা একটা বিশাল ব্যাপার, আমরা হয়তো সারাদিন বহু কাজ করছি, কিন্তু এই ছেলেমেয়েরা যারা আমাদের ভাই বোন, এদের সমাজে প্রতিষ্ঠিত করা, এদের তৈরি করা, এদের বাঁচার অধিকার ব্যবস্থা করে দেওয়া, সেই কাজ আপনারা করছেন, এটা অত্যন্ত আমাদের কাছে আনন্দের ব্যাপার। এদিন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যোগ প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমার ছেলে 11,26,000 ছেলেদের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছি, এবং তার পাশাপাশি আমি বর্ধমান টাউন স্কুলের সমস্ত টিচারদের কাছে আমি ভর্তি করেছি এবং বর্তমানে আমি 11 পড়ে আমি
মাননীয় বিধায়কের কাছে বড়দের প্রার্থনা করব, তিনি বর্ধমান শহরের গর্ব, তিনি আমাদের এই ছেলেদের পাশে দাঁড়াবেন, এইটুকু মিনতি তার কাছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।